Hello guys, welcome back to another video. বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে যে ভ্যাকেন্সিগুলো পাবলিশ করা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে হ্যা গাইস অ্যাক্সিস ব্যাঙ্কে ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে চাকরি পেতে হলে তোমরা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো এখানে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা চাকরি পেতে পারো এখানে ব্যাক অফিসে জবও পেতে পারো প্লাস সেলসেরও জব পেতে পারো ছেলেও মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে ওয়াক ইন ইন্টারভিউ শুরু হচ্ছে কদিনের মধ্যে তো সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু প্রায়শই নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরির খবর তোমাদেরকে এইভাবে প্রোভাইড করতে থাকি ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে গিয়ে একবার জয়েন হয়ে যাও ওখানে আমি আরও চাকরির আপডেট দিতে থাকি প্রায়শই তো চলো গাইজ রাজ্য জন্য ভিডিওটি শুরু করা যাক গাই তোমাদের বলতে চাই যে অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু কিছু ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে ইন ইন্টারভিউ কন্ডাক্ট করানো হচ্ছে আগামী তিরিশে ডিসেম্বর সেখানে তোমরা কীভাবে আবেদন করবে কীভাবে অ্যাপ্লাই করবে কীভাবে কী প্রসিডিওর রয়েছে সমস্ত ডিটেল তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি ফার্স্টে আগে বলে দিয়ে কালকে একটা ইন ইন্টারভিউ রয়েছে যেটা এখনই দেখতে পারলাম একটা অন্য কোম্পানি এস সিকিউরিটিস বলে তো কালকে ওয়াকিং ইন্টারভিউটা যদি কেউ অ্যাটেন্ড করতে যাও কালকে এই কম সময়ের মধ্যে তাহলে করতে পারো চাইলে এখানে দেখো এসবিআই ক্যাপ সিকিউরিটিসের তরফ থেকে কিন্তু একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের স্যালারির একটা চাকরির জন্য কিন্তু কালকে একটা তোমার হচ্ছে এখানে লেখা আছে দেখো সাতাশ আঠাশে ডিসেম্বর দু লেখা আছে কালকে তোমাদের এখন ওয়াকিং ইন্টারভিউ রয়েছে এখানে ফোন নাম্বারও দিয়ে দেওয়া হচ্ছে সন্দীপ কি বলে এখানে নকরিতে প্রোভাইড করা হচ্ছে এটা ঠিক আছে কোনো টাকার কথা কিন্তু বলে দেওয়া নেই টাকা অর্থাৎ এখানে দিতে হবে না ঠিক আছে তো এখানে ওয়াক নিয়ে ইন্টারভিউ চলছে তো চাইলে তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো অল্প সময় আছে আমি জানি সেটা বুঝতে পারছি তাই জন্য বেশি আহামরি এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের প্রোভাইড করছি না ছ মাস এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে এই লিঙ্কটা অ্যাপ্লাই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সেলসের জব হবে এটা তো গিয়ে একবার চেক আউট করতে পারবো জব লোকেশান রয়েছে দেখো কলকাতা পূর্ব মেদিনীপুর খড়গপুর চুচুড়া শ্যামনগর তমলুক এই জায়গাগুলো তোমাদের রয়েছে ময়দান মেট্রো স্টেশনের সামনে এখানে একটা ভেনু দেওয়া রয়েছে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেখানে তোমাদের এখানে ওয়াক ইন্টারভিউটা হচ্ছে গিয়ে একবার চেকআউট করতে পারো ডেসক্রিপশন বক্সে নক এই লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে আমি ঠিক আছে তো দেখো এবার অ্যাক্সিস ব্যাংকের তরফে কথা বলবো গাইজ অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে আমি দেখিয়ে দিচ্ছি লোড হচ্ছে পেজটা এখানে তোমাদের অ্যাক্সিস ব্যাঙ্ক রিলেশনশিপ অফিসারের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে থার্ড পার্টি পেরোলের আন্ডারে তোমাদের যেখানে তোমাদের স্যালারি কিন্তু মোটামুটি একটা ভালোই আঠেরো থেকে কুড়ি হাজার টাকা স্যালারি তোমাদের দেওয়া হবে তিরিশে ডিসেম্বর এখানে বলে দাঁড়াচ্ছে দশটা থেকে ওয়াকিং ইন্টারভিউ শুরু হবে কী প্রসিবিলিটি রয়েছে সেটা একটু বলছি ভালো করে শুনবে আগে তোমাদের লোকেশনগুলো বলে দিই কোন কোন লোকেশন জন্য এখানে নিয়োগ করা হবে এখানে দেখো হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বোলপুর কলকাতা আসানসোল এইসব জায়গার জন্য কিন্তু এখানে নিয়োগ করা হবে অর্থাৎ পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নিয়োগ করা যায় স্যালারি বলে দেওয়া হয়েছে কুড়ি হাজারের মতো স্যালারি দেওয়া হবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হলে আর প্রেশার হলে তোমরা এটার জন্য কিন্তু আবেদন করতে পারবে কী কাজ করতে হবে তোমার তার ডিটেল তোমরা এখানে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া রয়েছে তোমাদের সমস্ত কিছু ডিটেল তোমরা দেখতে পেয়ে যাবে অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে এখানে এসে একবার দেখে নিতে পারো তোমাদের যা বলতে চাই যে এখানে দেখো তোমাদের ডিপার্টমেন্ট কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের জব হবে দেখো লেন্ডিং প্রোডাক্ট হোম লোন পার্সোনাল লোন ক্রেডিট কার্ড এই সব জব তোমাদের হবে ব্যাক অফিসেরও জব তোমরা এখানে পেতে পারো ঠিক আছে সেলসের জবও তোমরা কিন্তু এখানে পেতে পারো ঠিক আছে তো এখানে দেখো তিরিশে ডিসেম্বর এখানে ইন ইন্টারভিউ শুরু হবে কোয়েস আন্ডারে তোমাদের এখানে জব হবে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে তেরো থেকে কুড়ি কুড়ি হাজার টাকার মধ্যে এখানে স্যালারি তোমরা এখান থেকে পেয়ে যাবে ইনসেন্টিভও তোমরা এখান থেকে এক্সট্রা পেয়ে যাবে কী কী লাগবে দেখো বলে দেওয়া হয়েছে প্যান কার্ড লাগবে আধার কার্ড লাগবে এডুকেশন দেখো এখানে বলে দেওয়া হয়েছে গ্রাজুয়েট হলে তো অবশ্যই তোমরা আবেদন করতে পারবে কিন্তু এখানে বলে দেওয়া যায় গ্রাজুয়েশন নট রিকোয়ার্ড অর্থাৎ গ্রাজুয়েশন না থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে আমি ধরে নিচ্ছি যে উচ্চ মাধ্যমিক থাকলেও করতে পারো ঠিক আছে কারণ এখানে সেরকমভাবে কিছু মেনশন করা নেই তো এখানে দেখো তোমাদের দেওয়া হয়েছে নিয়োগ করা হবে এখানে বলে দেওয়া হয়েছে রোল বলে দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রি টাইপ বলে দেওয়া হয়েছে ঠিক আছে কি স্কিল দেখো এখানে কিছু বলে দেওয়া রয়েছে তোমাদের কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে হোম লোনসের ডিপার্টমেন্টে তোমাদের এখানে জব হতে পারে কিন্তু ঠিক আছে তো এবার দেখো তোমরা কীভাবে ওয়ার্ক ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে ভালো করে শুনবে মানে এই ভিডিওটা দেখে বা এই তথ্যটা পেয়ে ডিরেক্টলি যে তোমরা এখানে ওয়াকিং ইন্টারভিউতে চলে যাবে সেটা করো না কারণ এখানে কিন্তু সেরকমভাবে খুব ভালোভাবে মেনশন করে বলে দেওয়া নেই এমনও হতে পারে তুমি ধরো ডিরেক্টলি যদি চলে যাও ওয়াকিং ইন্টারভিউতে কোনো কিছু অ্যাপ্লাই না করে তাহলে তোমাদের সেখানে ওয়ার্কিং ইন্টারভিউর জন্য তোমাদের ঢুকতেও না দেওয়া হতে পারে তাই জন্য বলবো ভিডিওটা দেখো ভালো করে তোমাদের বলতে চাই যে এই যে অ্যাপ্লাই প্রসিডিওরটা রয়েছে অ্যাপ্লাইয়ের পেজটা দেখতে পাচ্ছি এটা কিন্তু নকরির থ্রুতে অ্যাক্সিস ব্যাঙ্কের কিন্তু একটা হায়ারিং প্রসিডিওর চলছে অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল প্রোফাইল থেকেই চলছে তো এখানে কোনো টাকা তোমাদের কিন্তু এখানে পে করতে হচ্ছে না তো তোমাদের এখানে কীভাবে তোমাদের ইন ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হয় ভালো করে বুঝবে তোমরা নকরির এই পেজটা আমি ডিসক্রিপশান মধ্যে তোমাদের প্রোভাইড করে দেবো এই লিঙ্কটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো আমি তোমার দেখিয়ে দিচ্ছি একটু লোডিং আছে তারাও এ দেখো এই লিঙ্কটা তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক বলে আমি প্রোভাইড করে দেবো এই লিঙ্কটা আসার ক্লিক হেড যখন ক্লিক করবে তোমরা তখন তোমরা কিন্তু এই পেজে চলে আসবে নকরি ঠিক আছে এই অ্যাক্সিস ব্যাংকের এই পেজে চলে আসবে এখানে আসার পর নকরি থ্রুতে তোমাদের এখানে অ্যাপ্লাই প্রসিডিওরটা করতে হবে এই আই এম ইন্টারেস্টেড বলে এখানে তোমার নিজস্ব একটা অ্যাকাউন্ট বানিয়ে এখান থেকে অ্যাপ্লাই করতে হবে নকরিতে কীভাবে অ্যাকাউন্ট বানাতে হয় সেটা আমি এই ভিডিওতে বলছি না সেটা তুমি নেট থেকে দেখে নিতে পারো ইউটিউবে যে নকরিতে কীভাবে প্রোফাইল বানাতে হয় রিজিউম কীভাবে আপলোড করতে হয় নকরির থ্রুতে তোমরা এখানে আবেদন করতে হয় যদি তিরিশে ডিসেম্বরের মধ্যে তোমার কাছে কল আসে অথবা মেল আসে অথবা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আছে অথবা তোমার সাথে কোনো কন্ট্যাক্ট করা হয় এই এইচআর তরফ থেকে তাহলেই তোমরা ওয়ার্ক ইন্টারভিউটা অ্যাটেন্ড করো নাহলে কিন্তু ওয়ার্ক ইন্টারভিউটা অ্যাটেন্ড করার রিস্ক বলবো না যে করো না রিস্কি যায় যারা যারা কাছাকাছি থাকছো কলকাতার এই অ্যাড্রেসে কাছাকাছি থাকছো তারা যদি খুব দূর থেকে যারা আসছে তারা অবশ্যই কিন্তু নকরি থ্রুতে অ্যাপ্লাই করবে তারপর কোনো রেসপন্স পেলেই কিন্তু অবশ্যই আসবে মানে ওয়ার্ক ইন্টারভিউ অ্যাটেন্ড করবে ঠিক আছে কারণ হচ্ছে এখানে সেরকম সেরকমভাবে মেনশন করে বলে দেওয়া নেই কিছু ক্লিয়ার করে তো তোমরা ডিরেক্টলি আগে অ্যাপ্লাই করো নকরির থ্রুতে তারপর যদি রেসপন্স পাও তাহলে তোমরা অ্যাটেন্ড করতে পারো অথবা যদি তাদের বলে যারা কাছাকাছি থাকে এই শেক্সপিয়ার শহর নিয়ে এসি মার্কেটের কাছাকাছি যারা থাকো ওয়েস অফিসার অফিসের তারা যেতে পারো একবার ভিজিট করতে পারো ওয়াক ইন ইন্টারভিউতে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তিরিশে ডিসেম্বর কিন্তু এখানে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে কোনো টাকা কিন্তু এখানে পে করতে হবে না কোনো টাকার ব্যাপার কিন্তু নয় নেই এখানে ঠিক আছে আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম